بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إخلاص الشتاء على الدنيا تهدأت للدشة. নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওলামায়ে কেরামের মজলিস, এমনিতেও দিনই আলোচনার মজলিসগুলো রহমতে ভরপুর থাকে। নদীতে বা সাগরে পুকুরে ডুব দিলে মানুষ শুকনা থাকে না ভিজে যায়? সবাই জবাব দিয়েন কেমন বলেন আবার। ডুবে ডুবে ডুব দিলে ভিজে যায় না শুকনা থাকে? যখন মানুষ গোসল করে পাশে দাঁড়ানো যারা থাকে ওই গোসলের পানির ছিটা তাদের গায়ে কিছুটা লাগে, কিন্তু ওই ছিটা লাগলে কি সে ভিজে যায়? অল্প তারা শুকিয়ে যায়। আপনারা রহমতের সাগরে ডুব দিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলুন। আর যারা প্যান্ডেলের বাইরে আছেন, দুই ফোঁটা গায়ে লাগতে পারে আবার শুকিয়ে যাবে, কাজ হবে না। যারা বাইরে আছেন জানি না, হয়তো তারা অনেক সম্মানিত হবে, না হয় চেয়ার বাইরে গেলে ইমাম সমাজের নেতৃবৃন্দ অনুরোধ করবো বাইরের চেয়ার গুলো গুটিয়ে ফেলেন। মাঠে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বাইরে বসে থাকাটা পরিবেশের সঙ্গে যায় না, কি বলেন? এই যে যুবক তোমরা দাঁড়িয়ে আছো, আমি একটা কথা বলেছি, যদি আমার এই কথা আমল না করতে পারো আমার পুরো বয়ান শুনে তোমার কোনো লাভ নাই, কারণ তুমি তো আমার বয়ান শুনতেছো না, কথার মূল্যায়নই করতেছো না। ভিতরে ঢুকে বসে আর জীবনটা তো অন্যের কাজেই ব্যয় করলাম, বলবেন অন্যের কাজে কেমন? আমাদের গ্রাম অঞ্চলে যে কোনো গ্রামে একটা কথা প্রচলিত আছে, যারা কৃষি কাজ করে বা যারা জেলে নদীতে মাছ ধরে আরো অন্যান্য পেশায় জড়িত দোকানদারি ইত্যাদি, মানুষ বলে অনেক সময় নামাজের টাইম দোকান ভাই তো সারা জীবন নিজের কাজই করলো, এবার চলো আল্লাহর কাজ করে আসি, মানে নামাজে করো। এমন কথা আমরা শুনি কত কথাটা বুঝছেন তো?
দোকানদারকে কি বলতেছে, সারা জীবন মিয়া নিজের কাজই করলা, চলো আল্লাহর কাজ করতে একটু মসজিদে যাই, বলে না? কথাটা পুরাটাই উল্টা, কারণ নিজের কাজ আমরা কেউই করছি না, আল্লাহর কাজও করছি না। বলা উচিত পরের কাজ তো আজীবন করলো, এবার নিজের কাজটা করতে চলো মসজিদে যাই, আল্লাহর কাজ আপনি আমি কি করে দেবো, কি করতে পারবেন আপনি আল্লাহর জন্য? বলেন আল্লাহ সিজদা দেওয়ার জন্য কত হাজার কোটি কোটি ফেরেশতা আছে জানেন? এটা বোঝার জন্য ফেরেশতার উপরে তো ঈমান আনা ফরজ, কথা বলেন। আচ্ছা ফেরেশতা এই যে বৃষ্টির ফোঁটা পড়ে, এক ফোঁটা পানি নিয়ে একজন ফেরেশতা আসে, এই ফেরেশতার এই এক ফোঁটা পানির দায়িত্ব ছাড়া আগে পরে আর কোনো দায়িত্ব নাই। এক ফোঁটা পানি পৌঁছাইয়া এর আগেও সে সিজদায় পড়ে থাকে, পরেও সিজদায় পড়ে থাকে, আপনি কি করে দিবেন আল্লাহ? যেটা নিজের কাজ বললেন এই কাজটা আসলে নিজের না, এই কাজ অন্যের, নিজের কাজ আল্লাহর গোলামি করা, ঠিক নেই? এই জন্য আমিও বলি সারা জীবন তো পরের কাজ করলাম, মাহফিল কি দৈনিক আমরা সারাদিন মাহফিল প্যান্ডেলে বসে থাকি? মাঝে মাঝে মাহফিল হয়, অল্প সময়ের জন্য আসি, এই সময়টা বাইরে দাঁড়ায় থাকি। একটা ব্যাপার দেখেন তো, কিছু মানুষ আসতেই পারে না মাহফিল, এরা দুর্ভাগা, কোনো কারণই নেই, বিনা কারণে আসে না, চাইলে আসতে পারত, এরা দুর্ভাগা। কিন্তু এদের চেয়ে বেশি দুর্ভাগা তারা যারা আসছে মাহফিলে কিন্তু প্যান্ডেলে বসতে পারে না। আমি জানি, আমি যত ভাবে বলি বলতে বলতে যদি গলার থেকে রক্ত বের করে দিই, হ্যাঁ আমরা যারা আলোচনা করি আমাদের গলা থেকে রক্ত পড়ে, যারা আলোচনা করে এরা জানে কিভাবে, জানেন? আমাদের কাশি হলেই কাশির সাথে রক্ত পড়ে। আমাকে একটা ডাক্তার বলেছিলেন, আপনারা যারা নিয়মিত কথা বলেন যেখান থেকে কথাটা বের হয় ওই রক্তটা লাল হয়ে যায়, পাতলা হয়ে যায়, এই জন্য যারা আলোচক এরা দেখবেন ধুলায় বের হয় না, কারণ ওই পাতলা রক্ত একটা ধুলা গিয়ে পড়লে কাশতে কাশতে শেষ এবং ইনফেকশন হয়। এখন যদি আমি বাস্তবে এখানে গর গর করে রক্ত বের হয়ে যায় বলতে বলতে তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না, কারণ কি জানেন, কারণটা যদি বলি আমার উপরে তারা খেপে যাবে, তবুও বলি ওলামায়ে কেরামের কথা যদি সবাই মানে আর শোনে তো জাহান্নামে যাবে কারা? আমি যেখানে যাই সেখানেই চাই এই ময়দানে যতগুলো মানুষ আসে আমরা একটা মানুষের জন্য জাহান্নামী হয়ে না ফিরি, এরপরেও সবাই আমার কথা মানবে না। আবু জাহেল ঘটির সামনে গিয়া হাতের মুষ্টিবদ্ধ করে বলেছে, মোহাম্মদ বলো আমার হাতের মুষ্টিতে কি আছে, বললে ইমান আনবো। নবীজি বললেন আমি না বলে হাতের ভেতরে থাকা বস্তু যদি বলে দেয়, আবু জাহেল বলে পাগল হইছ, আমার হাতে কি আছে সেটা আমি জানি, ও কথা বলবে কিভাবে? এর মধ্যে হাতের মুষ্টি থেকে শুকনা খেজুরের হাতি বলা শুরু করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কি ঈমান আনছিল? না। বলেন সবাই না। কয় ভাতিজা তুমি যে এত বড় জাদুকর তা তো জানতাম না। আর একদিন এসে ভাতিজা আরেকটা কাজ যদি করে দেখাইতে পারো এবার মিস নাই, কি শুকনা খেজুরের আটি মাটিতে রোপণ করে গাছ বানাইয়া ফল বের করে পাকাইয়া তাৎক্ষণিক ভাবে আমার যদি খাওয়াইতে পারো তাহলে ইমান আনবে। নবীজি পেরেছিলেন? আবু জাহেল এরপর মানছে না, তুমি তো আরো বড় জাদু। আর একদিন এসে কয় রাতি যা আজকে তবা তবা করে আইস, দুনিয়ার জাতি করে জাতি দুনিয়ায় কাজে লাগে, আসমানে পাওয়ার নাই, তবে নবী রাসূলদের মুজিজা আসমানেও কাজ করে। তো চাচা কি করতে হবে? পারলে চাঁদ চন্দ্রকে দুইটা খণ্ড বানায় দাও। নবীজি হাতের আঙুল ইশারা করলেন, চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল কয় তুমি এত প্রভাবশালী জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগবে। একজন মানুষকে আপনি যত বুঝাবেন বুঝবে না, আবু জাহেল স্বচক্ষে দেখে ঈমান আনতে পারে নাই। সর্বপ্রথম যেই বিজ্ঞান চাঁদে গিয়েছেন নীল আর্মস্ট্রং, উনি কিন্তু মুসলমান হয়ে মরেছেন, এ ঘটনা আপনাদের জানা আছে। এই ঘটনাগুলো এই পাশ্চাত্য এই সময়ে এরা চাপা দিয়ে রাখে, কারণ তারা চায় না ইসলামের বিজয় আসুক,
ওরা যদি এটা ফ্ল্যাশ করে সর্বপ্রথম চাঁদে যাওয়া বিজ্ঞানী মুসলমান ইসলাম গ্রহণ করেছে, তাহলে তো মুসলমানদের একটা দল নামে এমনি তো দলে 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 ওরা ইদান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মুসলমান তো দলে দলে বাতিল যত শক্ত হয় ইসলামও তত অগ্রগতি বাড়ে, এই জন্য বাতিল যদি আপনার সামনে শক্ত হয়ে দাঁড়ায় ভয় পাওয়ার কিছু নাই, ভাঙবে তত দূর ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে। আমি এটা কথা বলি কি, তবুও বাংলাদেশে মানে বেতাইলে কয়েকজন ওয়াইজ আছে, এর মধ্যে আমিও আছি, ডিসেম্বর মাসে তো সপ্তাহে পাঁচ দিন মাহফিলের অনুমোদনই পাইনি, এখন মোটামুটি পাই। তো আমার কথা হয়েছে বিভিন্ন জায়গায় গেলে বলে এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না, কেন ঝামেলা আছে, সমস্যা আছে, কি সমস্যা কি আছে, কিসের চাপ, মেম্বারের চাপ, চেয়ারম্যানের চাপ, এমপির চাপ, মন্ত্রীর চাপ, র‍্যাবের চাপ, পুলিশের চাপ, ওসির চাপ, এসপির চাপ, ডিসির চাপ, আমি বলি আমারও একটা চাপ আছে, বলে আপনার আবার কিসের চাপ, আমি বলি আমার দায়িত্বের চাপ, আল্লাহর চাপ। আমি বলতে থাকবো, বলতে বলতে মাহফিল বন্ধ করে দেবে দিক, আমার হাতে হাত করা লাগবে লাগুক, জেলে যাব যাব, আবার সার্ভে আবার ওয়াজ করুন, আবার জেলে যাব আবার সার্ভে আবার ওয়াজ করুন, মাদ্রাসা ভাঙবে আবার করুন, আবার ভাঙবে আবার করুন, একটা সময় মাদ্রাসা দাঁড়িয়ে যাবে, ওয়াজ চলতে থাকবে, বাধা দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো হবে না। তো এই যারা আছে এদেরকে যত বুঝাইবেন বুঝবে না, কিন্তু আমি জানি আমাদের এখানে যারা আছি ঘরে বাইরে মানে ভিতরে বাইরে, আমরা কি আবু জাহেলের গুণে গুণান্বিত হবো না, সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হবো না? আমি তো যারা এই এরিয়ার বাইরে আছেন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কি সাহাবা গুণে গুণান্বিত হবেন না আবু জাহেল গুণে গুণান্বিত হবেন? কোন রাগ করে না, কোন আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই, দুশ্মনীও নাই, অন্তরের দরদ থেকে আপনাদেরকে বলছি, বাইরে থাকার থেকে ভিতরে আসাটা আমি বয়ান হওয়ার বৈশিষ্ট্য, যে আয়াত তেলাওয়াত করি বা হাদিস খুতবা পড়ি ছোট আলোচনা শুরু করে দিই, এতক্ষণ কথা বলছি শুধু আপনাদেরকে ভিতরে ঢোকানোর জন্য, লাভ হবে কে আমাদের ময়দানে আফসোস করবেন, আপনাদের সঙ্গে আমার দেখা হবে, বলবেন তো আপনার হুজুর মাইক ছেলে নাই না ঘাট ধরে ভিতরে ঢুকান নাকি লেগে, এখন বুঝবেন না তখন বুঝবেন, আজ বুঝবি না বুঝবি কাল কপাল সাপড়া দিয়ে আর দিবিকা, কিন্তু কোনো কাজ হবে না, কথা বলেন আলোচনা শুরু করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো, আল্লাহ কাদেরকে ঈমান আনতে বললেন, সবাই বলেন ঈমানদার, এটা মারাত্মক কথা, ঈমানদার কি কেন ঈমান আনতে বললেন, যেই লোক নামাজের জন্য ওযু করতেছেন ওই লোককে নামাজের কথা বলার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন ওই লোককে সাহারি খেতে বলার রোজা রাখতে বলার কোনো মানে আছে? আপনি ঈমানদার দাবি করেন না, আমি করি না, তাহলে আল্লাহ বলেন ঈমানদার দাবি করছো কিন্তু হয় নাই আবার ঈমান আনো, কারণটা কি, আল্লাহ কোন ঈমানদারদের ডাকলেন আর কেমন ঈমান আনতে বললেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এভাবে ঈমানদারদের দেখেছেন আর একটা হুকুম দিয়েছেন, আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إيمان دارنا ودخلوا في السلم كافة ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে, ঈমানদার তেমনি ইসলামের মধ্যে থাকার কথা। আল্লাহ আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ঈমানদার তেমনি আল্লাহকে ভয় করার কথা, শুধু কি ভয়
হাক্কা তুকাতি, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো। তা বাবাজি আর নেফাকি ভয় না, যেমন আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, মা বাবাকে ভয় পাই, পুলিশ ভয় পাই, এটা বলার পরে তাদের সামনেই আবার অন্যায় করতেছেন, বলেন মুখে যে বললেন ভয় পান, এই মুখের কথা আর কাজে মিল পাওয়া গেল না। আল্লাহ বলেন এমন ভয় না। কেমন ভয়? চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? আছে। সিংহ আছে? সাপ আছে? কোথায় থাকে? চিড়িয়াখানায়। কিসের মধ্যে? খাঁচায়। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড রিপোর্ট নাই খাঁচা ভেঙে কোন বাঘ কোন দর্শনার্থীকে কামড়াইছে, আছে? এরপর আমরা যখন চিড়িয়াখানায় গেলাম, বাঘের খাঁচার কাছে দাঁড়াইছি না দূরে? কেন এটা বলে না? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেলাম, খাঁচা ওখানে আমি এখানে, আমি জানি ওই সাপ আমাকে দংশন করতে পারবে না, সাপের মাথা ওই পাশে আমার পাশেও না, ওই পাশ থেকে মাথাটা কেবল উঁচু করছে, জিব্বাটা বের করছে, আমি এমনি নিরাপদ দূরত্ব আছি। এরপর লাফ দিয়ে আরো দুই হাত পিছিয়ে গেলাম। কেন? ধরে বলেন এটাকে ভয় বলে। অনেকগুলো ভয়ের উদাহরণ আছে। আর একটা উদাহরণ দিই, গ্রাম অঞ্চলে পুকুর সেচ করে, পানি উঠাইয়া মেশিন দিয়া মাছ ধরে, পুকুরের মধ্যে গর্ত থাকে, জানা আছে? একজন ইমাম সাহেব, আপনাদের জাতীয় ইমাম সমাজের বুজুর্গ ইমাম, মাছ ধরনে বলাকে বললে, এ ভাই তুমি তো পুকুর সেচ করছো মাছ ধরার জন্যে, এই গর্তের মধ্যে এখন একটা বড় সরু মাছ ঢুকছে, আপনি স্বাভাবিকভাবে মাছটা ধরতে দৌড় দিবেন। এমন সময় আর একজন চোরাইয়া দাঁড়াইছে, এক বিষধর সাপ ঢুকতে দেখছি। মাছের কথা বলছে কে? কথা বলে না ইমাম সাহেব, হুজুর ভালো মানুষ, তার দুধ করেন, নামাজ করেন, মিথ্যা বলেন না, জিকির করেন, তেলাওয়াত করেন, চুরি কর, চুরি নাই, বাতপারি নাই, মদ গান্দা কিচ্ছু নাই, আপাত অবস্থক একজন আদর্শবান ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি কি বলছেন মাছ? আর চোরে, এবার আপনি যদি ওই জায়গায় থাকতেন গর্তে হাত দেবেন? আপনি সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, হুজুর বলছে মাছ, চোর বলছে সাপ, আপনার এত ভয় সাপ দেখেন নাই, এরপর হাত দিলেন না চোরের কথা শুনে। ওলামাই কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত ভাবে বলেন, কবর আছে, কবরে আজাব গজব আছে, মৃত্যু যন্ত্রণা আছে, তুলসিরাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ কাহ্হার, এত কিছু বলতেছেন, এরপর আপনার মাঝে ভয় ঢুকবে না। কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় পাই। এই মুনাফিক মার্কা হত্যা কি, যারা মুনাফিক মার্কা স্বীকারোক্তি যারা দান করে, ওই সমস্ত ইমানদারদের আল্লাহ ডেকে ডেকে বলছেন খালেস ইমান। يا أيها الذين آمنوا لا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نهادن عنان خطب دست خاز دادان আল্লাহ বলেন ইমানদার মুসলমান না হয়ে মরো না, ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা, আল্লাহ আলাদাভাবে কেন বললেন? বোঝা গেল এতক্ষণ যে সমস্ত ইমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ইমানদারদের ইমানের মাঝে ভেজাল আছে। কাদিয়ানি নিয়ে অনেক আন্দোলন চলে, ঠিক না? আলাদা আলাদা সম্মেলন হয় রাষ্ট্রীয়ভাবে, কাফের দাবি করা নিয়ে দাবি তোলা হয়, সবার একই দাবি যত মুসলমান আছে। কাদিয়ানিরা অমুসলিম হিসাবে থাকবে, হিন্দুরা যেমন থাকে, খ্রিস্টান যেমন থাকে, ওরাও থাকবে, মুসলমান পরিচয় নিয়ে মুসলমানের ইমান ধ্বংস করতে পারবে না। এই দাবিটা ইমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের দেশে বহু মুসলমান আছে যারা ইমানদারও দাবি করে, মসজিদে যায় না, নামাজও পড়ে, সিজদাও দেয়, এর আবার হুজুরদের এই কাদিয়ানি নিয়ে এত বাড়াবাড়ি দরকার কি? আপনার মুফতি লাগবে না, আপনার মন মুফতির জিগান, যেহেতু ইমানের সঙ্গে এই দাবিটা ওতপ্রোতভাবে জড়িত। যদি কেউ প্রশ্ন করে এত বাড়াবাড়ির দরকার কি, এমন কথা বলে, আপনি একটু বলেন তো,
আপনার মন মস্তিষ্ক কি বলে ওই লোকের মুসলমান থাকে এই সমস্ত মুনাফিক মার্কা ইমানদারদের আল্লাহ দেখেছেন এখন আসেন আল্লাহ কোন ইমানদারদের ডেকে কেমন ইমান আনতে বলবেন ইমান অর্থ বিশ্বাস ইমান অর্থ বিশ্বাস ভালো করে সবাই বলেন বিশ্বাস আমি ইমান নিয়ে আলোচনা করি ইমান অর্থ কি বিশ্বাস বিশ্বাস এখানে আরেকটা সূরা মুফাসসারের জবাব দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আল্লাহ ইমানদারদের ইমানের দাওয়াত দিবেন ইমানের নির্দেশ দিবেন অনেক সময় কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে মুসলমানদের মাঝে আবার দাওয়াত কিসের ইমানদারদের মাঝে দাওয়াত কিসের তাদের ওই প্রশ্নের জলজন্ত জবাব হলো এই আয়াত আল্লাহ নিজেই ইমানদারদের ইমানের দাওয়াত দিবেন তাহলে বোঝা গেল কি নামাজে নামাজের দাওয়াত দেওয়া যায় কি যায় না রোজাদারকে রোজার দাওয়াত দেওয়া যায় তেলাওয়াতকারীকে তেলাওয়াতের দাওয়াত দেওয়া যায় জিকিরকারীকে জিকিরের দাওয়াত দেওয়া যায় শুধু যায় না ভালো কথা বুঝে আসছে ঈমান অর্থ বিশ্বাস সবাই বলেন বিশ্বাস ঈমান অর্থ বিশ্বাস বিশ্বাস কেমন বিশ্বাস দের দুই এক আড়াই বছরের বাচ্চা এক দের দুই বছরের বাচ্চা বাবা খেলার ছলে উপরে ছুড়ে মারেন আবার ধরেন এমন কোন বাপ নাই কোলাধান লইয়া এই কান্দা করে না কথা বলেন বাচ্চাকে যখন উপরে বাবা মারেন বাচ্চাটা কাঁদে না হাসে শুধু হাসে না অট্ট হাসি দেয় ও সময় তোর কান্নার কথা হাসে কেন বিশ্বাস যে আমার বাবার পা ভেঙে যাবে জমিনে পড়ে যাবে মাথা থেঁতলে যাবে কিন্তু আমাকে হাত থেকে ছাড়বে না রিক্সাওয়ালা বাবা এলাকার কেউ দাম দেয় না ক্ষমতা নাই কিন্তু তার সন্তান তিন চার বছরের সন্তান বাবার আঙুল ধরে বাজারে গেছে যতক্ষণ বাবার হাতটা ধরা আছে তখন ছেলে ছেলে নিজের দুনিয়ার সবচেয়ে বড় সম্রাট মনে করে কোনো কিচ্ছু সে পরোয়া করে না ঠাস ঠাস কথা বলে হ্যাঁ পায়ের সামনে কোনো একটা কিছু বাজে জোরে ফুটবলের মতো সব মানে বাবার হাত ধরা ওর বিশ্বাস আমি বাবার সঙ্গে যতক্ষণ আছি আমার কেউ ক্ষতি করতে পারবে এটার নাম বিশ্বাস এই ছেলেটাই যখন বাবার হাত ছুটে দেয় দেখবেন তখন এতিমের মতো দাঁড়ায় থাকে কেউ কিছু বললেও ভয় পায় গাড়ির হরেন শূন্য লাভ দিয়ে উঠে ঠিক না আপনার বিশ্বাস সারা পৃথিবীর সব বৈজ্ঞানিক দার্শনিক শিক্ষিত বুদ্ধিমান এক জায়গায় হয়ে আপনাকে এমন এমন যুক্তি দাঁড় করে ওই মেয়ে তুমি তো জানো আল্লাহ একজন এই যে দেখো আমরা প্রমাণ দিলাম আল্লাহ আরো কয়েকজন আছে এমন যুক্তি দিছে খণ্ডন খণ্ডন আরো শক্তি নেই কিন্তু আপনার বিশ্বাস তোমরা দুনিয়ার সব একদিকে হয়ে যাই বলো না কেন আমি একা একদিকে আমার বিশ্বাস আল্লাহু আহাদ এটার নাম কি জোরে বলেন এই বিশ্বাসের নাম কি আমাদের অঞ্চলে একটা এলাকা আছে আমাদের পটুয়াখালী জেলা তবলিগের আমির ওখানে অনেক আগে থেকে মাদ্রাসা রমজানে উনি বিশেষ কোরআনের একটা তালিম দেন চাঁদপুরের মোমেন বাড়ির তর্ক আমরা ওখানে ছাত্র সময় যাইতাম হুজুর একটা ঘটনা শুনেছিলেন এই ইমানের কথা বলতে গিয়ে এক হিন্দু আর এক মুসলিমের মাঝে প্রতিযোগিতা হলো আল্লাহ সত্য না ভগবান সত্য প্রমাণ করবে কিভাবে দশতলা ছাদের উপর থেকে মুসলমান আল্লাহর নাম নিয়ে লাভ দেবে আর হিন্দু ভগবানের নাম নিয়ে লাভ দেবে যে বেঁচে যাবে তার খোদাই সত্য প্রথমে হিন্দু লাভ দিছে লাভ দিয়ে দিছে দৌড় ইচ্ছা হয়নি এখন মুসলমান উপরে কাপাকাপি শুরু হয়ে গেছে হ্যাঁ লাভ দিয়ে মাটির সাথে মিশে গেছে জিতলো কে কথা বলে না সত্য প্রমাণিত হইলো কে ভগবান হিন্দুরা তো উল্লাস করতেছে যেই লোক লাভ দিছে ভাই উল্লাস করো না আমার কথা আছে কি কথা করি ছাদে যাবো আবার ছাদে গিয়ে সবাইকে লক্ষ্য করে বলতেছে শোনো তোমরা আমি যে লাভ দিছি ভগবানের নামে লাভ দিলে আমার অস্তিত্ব থাকতো আমি লাভ দেওয়ার আগে ইমান আনছি এমন ইমান আনছি
আল্লাহ ছাড়া আমারে কেউ বাঁচাইতেই পারবে না। আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। মাটি দিয়ে ভগবান বানাইয়া নিজে নিজে পূজা করলে কিচ্ছু না, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমার হেফাজত করেন। আমি যখন লাভ দিতেছি এই ঈমান আনার পরে আমার ভিতরে একটা মানে বিশাল আত্মবিশ্বাস চলে আসছে। আমার সেই আত্মবিশ্বাস দেখে মুসলমানের মধ্যে কাঁপা কাঁপা শুরু হয়েছে, ওর মধ্যে একটা দ্বিধা কাজ করছে। হিন্দু জিততে গেল তাই মনে ভগবান অনুভব করিতে পারে, যাক আল্লাহ ভগবান মিলাইয়াই লাভ দিন। ওর ভিতরে ওই বিশ্বাসটা ছিল না, সাথে সাথে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে গেল। বিশ্বাস নরবরে বিশ্বাস নয়, একেবারে ভাঙবো তো মস্কাবো না, নাকি মস্কাবো না ভাঙবো না, কোনটা? ভাঙবো তো মস্কাবো না, এমন বিশ্বাসের নাম কি? জোরে বলেন। এবার বুঝলাম যে এটা কঠিন বিশ্বাসের নাম ঈমান। ওই ঈমানের সঙ্গে এই কাদিয়ানি বিশ্বাস জড়িত। আমার কঠিন বিশ্বাস থাকতে হবে আমার রাসূলের পরে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামাল।